আজকে ক্লাস টেনের ত্রিকোণমিতির পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তাহলে পূরক কোণ কাকে বলে? না, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। অর্থাৎ কোনো একটি কোণের মান থিটা হলে তার পূরক কোণের মান হবে 90 - থিটা। এখন পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁক। ABC একটা সমকোণী ত্রিভুজ, কোণ C সমান থিটা ধরে নিলাম, কোণ B সমান হচ্ছে 90 ডিগ্রি, অতএব কোণ A সমান 90 - থিটা। এখানে কোণ A এবং কোণ C পরস্পর পূরক কোণ, কোণ থিটা কোণের সাপেক্ষে এবি লম্ব এবং বিসি ভূমি। ৯০ - থিটা কোণের সাপেক্ষে বিসি লম্ব এবং এবি ভূমি। সাইন 90 - থিটা, সাইন থিটা মানে হচ্ছে লম্ব হয় অতিভুজ, তাহলে 90 - থিটা কোণের সাপেক্ষে বিসি লম্ব, অতিভুজ এসি। তাহলে আমরা দেখে নেব থিটা কোণের সাপেক্ষে বিসিটা কী। থিটা কোণের সাপেক্ষে বিসি হচ্ছে ভূমি আর এসি হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ হলে কস 90 - থিটা ইকুয়াল টু এবি বাই এসি। তাহলে থিটা কোণের সাপেক্ষে এবিটা কী? থিটা কোণের সাপেক্ষে এবি লম্ব, এসি অতিভুজ, লম্ব হয় অতিভুজ সাইন থিটা। ঠিক ওইরকমভাবে ট্যান 90 - থিটা সমান লম্ব বাই ভূমি, 90 - থিটা কোণের সাপেক্ষে বিসি লম্ব, ভূমি এবি, লম্ব হয় ভূমি। আমরা দেখে নেব থিটা কোণের সাপেক্ষে বিসিটা কী। থিটা কোণের সাপেক্ষে বিসি হচ্ছে ভূমি আর এবি হচ্ছে লম্ব, তাহলে ভূমি বাই লম্ব কট থিটা। কট 90 - থিটা সমান এবি বাই বিসি, মানে ভূমি বাই লম্ব, ভূমি 90 - থিটা কোণের সাপেক্ষে এবি ভূমি, বিসি লম্ব। তাহলে আমরা দেখে নেব থিটা কোণের সাপেক্ষে এবিটা কী। না, থিটা কোণের সাপেক্ষে এবি লম্ব, বিসি ভূমি, লম্ব বাই ভূমি ট্যান থিটা। ঠিক ওই একই রকমভাবে আমরা প্রমাণ করতে পারবো কোসেক 90 - থিটা সমান সেক থিটা এবং সেক 90 - থিটা সমান কোসেক থিটা। এখন পূরক কোণ সম্পর্কিত কয়েকটি অঙ্ক করে দেখাচ্ছি। 1 নম্বর, প্রমাণ করো ট্যান 15 ডিগ্রি প্লাস ট্যান 75 ডিগ্রি ইকুয়াল টু সেক স্কোয়ার 15 ডিগ্রি বাই রুট ওভার সেক স্কোয়ার 15 ডিগ্রি -1। তাহলে আমরা লিখব ট্যান 15 ডিগ্রি প্লাস ট্যান 75 ডিগ্রি। দেখো প্রমাণ করতে হবে
sec স্কয়ার 15 ডিগ্রি বাই রুট ওভার sec স্কয়ার 15 ডিগ্রি মাইনাস 1 মানে সব 15 ডিগ্রিতে নিয়ে যেতে হবে তাহলে আমরা এখানে tan 15 ডিগ্রি প্লাস এটাকে পূরক কোণ করে নেব tan 90 মাইনাস 15 তাহলে tan 15 আর tan 90 মাইনাস 15 মানে tan 90 মাইনাস থিটা সমান cot থিটা তাহলে cot 15 ডিগ্রি দেখো tan 15 ডিগ্রি প্লাস cot 15 মানে 1 বাই tan 15 ডিগ্রি এখানে লিখে দেবো cot থিটা সমান 1 বাই tan থিটা এটা লসগু হয়ে যাবে tan 15 ডিগ্রি এটা tan স্কয়ার 15 ডিগ্রি প্লাস 1 এটা sec স্কয়ার 15 ডিগ্রি বাই রুট ওভার sec স্কয়ার 15 ডিগ্রি মাইনাস 1 এখানে লিখে দেবো sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা এই সূত্র অনুসারে এই সূত্র অনুসারে এটা পাবো তাহলে প্রমাণ হয়ে গেল দু নম্বর যদি tan 2a ইকুয়াল টু cot a মাইনাস 18 ডিগ্রি হয় যেখানে 2a ধনাত্মক সূক্ষ্ম কোণ তাহলে a এর মান কত আমাদের এখানে দেওয়া আছে দেখো tan 2a ইকুয়াল টু cot a মাইনাস 18 ডিগ্রি tan 2aটাকে আমরা cot এর পূরক কোণে নিয়ে যাব তাহলে কি দাঁড়াবে দেখো c cot 90 মাইনাস 2a ইকুয়াল টু cot a মাইনাস 18 ডিগ্রি তাহলে উভয় দিকে কটটা উঠে যাবে 90 মাইনাস 2a ইকুয়াল টু a মাইনাস 18 ডিগ্রি মাইনাস 2a মাইনাস a ইকুয়াল টু মাইনাস 18 মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস 3a সমান মাইনাস 108 তাহলে মাইনাস মাইনাস কেটে গেল এ সমান 108 বাই 3 ইকুয়াল টু 36 ডিগ্রি তাহলে এর মান বেরিয়ে গেল 36 ডিগ্রি তিন নম্বর দেখো সাইন 70 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই হলে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি এর মান কত দেখো দেওয়া আছে সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই এটা অনেক পদ্ধতিতে করা যায় এটা সহজ পদ্ধতি দেখো একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম বি কোণটা 90 ডিগ্রি আমরা ধরে নিলাম সি কোণটা 17 ডিগ্রি তাহলে এ কোণটা কত হবে 19 মাইনাস 70 ডিগ্রি ইকুয়াল টু 73 ডিগ্রি লম্ব সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই
সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে এ বি লম্ব, এ সি অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে এটা বেরিয়ে যাবে, ভূমিটা বেরিয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। দেখো 17 ডিগ্রি কোণের সাপেক্ষে এ বি লম্ব, বি সি ভূমি, আর 73 ডিগ্রি কোণের সাপেক্ষে বি সি লম্ব, এ বি ভূমি। তাহলে সেক 17 ডিগ্রি সেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, ওয়াইটা অতিভুজ, ভূমি হচ্ছে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। মানে সাইন 73 ডিগ্রি কোণের সাপেক্ষে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হচ্ছে বি সি লম্ব, এ বি ভূমি, তো রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই, লসু হয়ে যাবে ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস, এটা দেখো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল, এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রির মান বেরোলো এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তোমাদের বইতে যেসব অঙ্কগুলো আছে সেগুলি করবে, পরের দিন আমরা অন্য একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো।